এই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি কাশিম আমিন আপনাদের সাথে আবারও। আপনাদের আসলে আজকের দিনের জন্য বিশেষ ধন্যবাদ জানাবো। আসলে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউর বি উইথ মি অ্যান্ড আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আসলে আমরা আপনারা যারা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে নিয়মিত, অনেক 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো আবারও স্টেলার প্রেগনেন্সি। এবং আপনারা দেখতে পারেন যে এই সময় স্টেলার 53 ডেজ আসলে। হ্যাঁ, তাহলে এটা একটা প্রায় গভীর মানে শেষ সময় যে অল পপি চলে আসবে। কেমন পপি আসবে আমরা সবাই অপেক্ষায় আছি, আপনারা যারা দেখছেন তারাও হয়তো অপেক্ষায় আছেন। তো এখনও সে সুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন শুয়ে আছে 53 ডেজে। তার নিপলগুলার সাইজ দেখতে পারেন এবং এখন একটু চাপ লাগলেই তার ওই বাচ্চা খাওয়ার জন্য যে মিল্ক চলে আসে। তো এইটা অসম, আপনারা দেখতে পারেন যে কোন পর্যায়ে গেছে। তো আর আমরা বলেছিলাম যে এই জায়গার লোমগুলা পড়ে যায়, তাহলে আপনি দেখতে পারেন প্রায় এই জায়গাটা খালি হয়ে গেছে। এখন তার অবস্থান, সে খুব বেশি হাঁটতে পারে না, সে খুব কম কম হাঁটে, শুয়ে থাকতে ভালোবাসে এবং একটু গরম লাগলে ঠান্ডা জায়গা, কিন্তু যেহেতু শীতের সময় উইন্টার টাইম, তাহলে তার রাতে তার কম্বল লাগে। এবং হ্যাঁ, সে খুব বেশি ঠান্ডা এই সময় সহ্য করতে পারে না, আর যদি গরমের সময় হতো তাহলে এই সময় তার জন্য ঠান্ডা জায়গা প্রয়োজন হতো। যেমন আজকে একটু গরম, এর কারণে সে ঠান্ডা জায়গায় শুয়ে থাকে। তাহলে দেখতে পারেন স্টেলা আপনাদের সামনে, শি ইজ ভেরি প্রিটি এবং অনেক কুল, সবার সঙ্গে মিশতে পারে, মিশুক। এবং মাঝে মাঝে এসে প্রায় তার সহপাঠী কিং তার সঙ্গে অনেক ঝগড়াও করে, খাবারের সাথে তার কোনো নাই, খাবারের সময় তার কাছে অনেকে যেতে পারবে না। তাহলে বাকি সব ঠিক আছে। তাহলে আমরা এটা যারা আসলে আমরা কুকুর আছে বাড়িতে ফিমেল আছে তারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে 53 ডেজ, তাহলে তার কীরকম পেটের অবস্থান, তার কত বড় হয়েছে এবং যে কেমন আছে। তার মাঝে মাঝে এই সময় গ্যাসের প্রবলেম হয়, কারণ পেটটা অনেক গরম থাকে, বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে তার পেটের মধ্যে। তো অনেক ধরনের টুকিটাকি সমস্যা হয়। একদিন রাতে আমরা দেখলাম গ্যাস পরিমাণ বেশি বেড়ে গেল এবং সে পেটের খাবার সব উপরে ফেলে দিল, তাহলে হজমও হয়নি। তো আমরা আসলে আপনাদের বলবো এই এই সময়টা ওকে তরল খাবার দিলে খুব বেশি ভালো হয়, ভালো নরম খাবার। এবং যেই খাবারগুলি আমাদের সবচেয়ে বড় চিন্তা করতে হবে যে আসলে ও সহজে যেন হজম হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে তার ভিটামিন দরকার সেটা যেন সে পায়, ঠান্ডা খাবার যেন সে পায়, তাহলে ইয়েস ক্যালসিয়াম যেন পায়, এই এই সব কিছু খেয়াল রাখতে হবে। তাহলে ওই সবের কিছু কম পড়লে তার ডাইজেস্টিংয়ের সমস্যা হচ্ছে, দুর্বলতা বেড়ে যাচ্ছে, তাহলে দুর্বলতা আপনি বুঝতে পারেন যে দুর্বলতা বেড়ে গেলেই তার ডাইজেস্টের সমস্যা হবে, হজমের সমস্যা। তাহলে এই পর্যন্ত আসলে বন্ধুরা আসলে অনেক সুস্থ আছে, সে ভালো আছে, বাকি সব কিছু আবারও আপনারা দেখতে পারেন তার পেটের অবস্থান এখন কোন পর্যায়ে। যদি 62 ডেজের মধ্যে হয়ে যায় বা 63, তাহলে মাত্র আর 8-9 দিনের মতো আছে, সে আমাদের পপিস আমরা দেখতে পাবো। তো গাইজ ধন্যবাদ, আসলে ধন্যবাদ আপনাদেরকেও সাথে থাকার জন্য, যারা যারা আসলে ভিডিও ভালো লাগে আমার, যদি আমি ভালো ইউটিউবার না অনেক কিছু বলতে পারি না, তাহলে সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন আমাদেরকে আরও সামনে নেওয়ার জন্য, সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন, শেয়ার করেন আমাদের ভিডিও, তাহলে হয়তো আমরা আরও দেখাতে পারবো। তো
বন্ধুরা অনেক ধন্যবাদ আজকের জন্য, এই পর্যন্ত চাও, হ্যাঁ থ্যাংক ইউ।